নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিম। আমরা আজকে দেখব একটা প্যাকেট ট্রেসারের মাধ্যমে আমরা কিভাবে একটা সিম্পল নেটওয়ার্ক তৈরি করতে পারি, এবং আমরা ওই নেটওয়ার্ক থেকে আজকে আমরা সুইচ এবং হাবের মধ্যে কিছু ডিফারেন্স খুঁজে বের করব। এটা হাব এবং সুইচ দিয়ে আমরা কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে পারি আমরা আগে দেখি। আমরা প্রথমে আমরা একটা হাবের মাধ্যমে একটা নেটওয়ার্ক, ছোট একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই। আমরা এখানে প্যাকেট ট্রেসারের হাব থেকে আমরা জেনেরিক হাবটাই নিব। আমরা এখানে হাবের উপরে যদি আমরা একটা ক্লিক ডবল ক্লিক করি, আমরা এখানে দেখতে পাবো যে ফিজিক্যাল ভিউটা, হাবের পিছনের যে ফিজিক্যাল ভিউটা আছে, আমরা এখানে দেখতে পারবো যে এখানে ফার্স্ট ইথারনেটের কিছু পোর্ট লাগানো আছে। এখানে 6টা ফার্স্ট ইথারনেটের পোর্ট আছে, এবং আমরা যদি একটা সুইচও নেই সাথে, আমরা একটা সুইচ নেটওয়ার্ক আলাদা তৈরি করবো। এখানে সুইচের মধ্যে দেখতে পাবো যে এখানে আমাদের অনেকগুলো পোর্ট। ফার্স্টে হলো এটা 2960 মডেলের একটা সুইচ, এবং এখানে ফার্স্টে দেখা যায় যে ফার্স্ট ইথারনেট 24 থেকে 24টা ফার্স্ট ইথারনেট পোর্ট আছে, এবং 2টা গিগাবিট ইথারনেট পোর্ট আছে এখানে। আচ্ছা, আমরা আগে হাবের মধ্যে যে নেটওয়ার্কটা ওটাকে তৈরি করি। আমরা এখানে এন ডিভাইস নিব কিছু, আমরা 2টা পিসি নিব এখানে, এবং 2টা ল্যাপটপ নিব। প্রথমে আমরা এগুলোকে কানেকশন দিয়ে নিই, হাব এবং সুইচ ডিফারেন্ট গ্রুপের মধ্যে। তো এখানে আমরা কপার স্ট্রেট থ্রু কেবলটা ইউজ করব। আমরা এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করব, একটা র্যান্ডম নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাসাইন করব। আমরা ধরলাম যে এটা 10.0.0.0/8। আমরা একটা সিম্পল নেটওয়ার্ক অ্যাসাইন করলাম এখানে। আমরা এখন সবগুলো পিসিতে আইপি দিয়ে দিব। আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব পিসিতে, ডেস্কটপে যাব, এখানে আমরা আইপি অ্যাড্রেস দিব 1 থেকে, এবং সাবনেট মাস্ক দিব এখানে। আমরা আইপি ক্যালকুলেশনের উপরে আলাদা একটা টিউটোরিয়াল দিব, ওই সময় আমরা বুঝতে পারবো যে কীভাবে এই সাবনেট মাস্কটা কীভাবে ক্যালকুলেশন করা যায়, এবং আইপিগুলো কীভাবে ক্যালকুলেশন করা হয়। এখানে আমরা সবগুলো পিসিতে আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। আমরা এখন একটু টেস্ট করি যে সব কানেকশন ঠিক আছে কিনা। আমরা এখান থেকে পিসি 0 থেকে আমরা পিং করতে পারি, পিং আমরা পিসি 4 ল্যাপটপ 2 কে পিং করব। আমাদের কানেকশন সাকসেসফুল। ঠিক সেমভাবে আমরা এই হাব নেটওয়ার্কটাকে একটু সাইডে রেখে দিলাম। আমরা একটা সুইচ নেটওয়ার্ক তৈরি করবো এখানে। আমরা এখানে অনেকগুলো এন ডিভাইস ইউজ করব, যেরকম আমরা এখানে পিসি ইউজ করব 4টা। আমরা এখান থেকে ল্যাপটপ ইউজ করব 2টা, এবং আমাদের এখানে সার্ভার দেখা যাচ্ছে, সার্ভার ইউজ করব আমরা আরও 2টা এখানে। সুইচ এবং পিসি ডিফারেন্ট গ্রুপে অবস্থিত। তো আমরা এখানে কপার স্ট্রেট থ্রু কেবলটা ইউজ করবো, এবং সুইচের যে কোনো পোর্টে, শুধুমাত্র কনসোল কেবল পোর্টটা ছাড়া আমরা যে কোনো পোর্টে ইউজ করতে পারবো সুইচ। সরি, আমাদের আইপি নেটওয়ার্ক অ্যাড্রেসটা একটু এখন বসাই নিব। আমরা আমরা সুইচ নেটওয়ার্কের জন্য আমরা 11 বললাম, এটা বললাম আমরা 10, এটা 11 বলবো। ইউজ করলাম এখানে, সাবমিট মাস্ক আসবে। আমরা এখানে দেখতে পাবো যে
একটা সুইচ কিভাবে কাজ করে এবং একটা রাউট একটা হাব কিভাবে কাজ করে। অনেকে আমরা পার্থক্য ডিফারেন্সটা বুঝতে পারি না, কিন্তু আমরা আজকে একটু সিমুলেশন মোডে যেয়ে দেখব যে একটা সুইচ এবং একটা হাবের মধ্যে কি কি ডিফারেন্স হয়, এবং আমরা এটা লিখে নিব একটা টেক্সট প্যাডে যে কি কিরকম ডিফারেন্স হতে পারে। অনেক সময় ইন্টারভিউতে দেখা যায় যে বেসিক একটা কোশ্চেন করে যে সুইচ এবং হাবের মধ্যে ডিফারেন্সটা কি, বেসিক ডিফারেন্স, ওই সময় একটু প্রবলেম হয় যা অনেকে বলতে। তো আমরা আজকে এটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, আমাদের কানেকশন হয়ে গেছে, আমরা দুই জায়গাতেই দেখতে পারবো যে, আমি একটু ক্লিয়ার করে নিই, ক্লিয়ার হয়ে গেছে কিছু। এটা আমাদের হাব নেটওয়ার্ক এবং এটা আমাদের সুইচ নেটওয়ার্ক। আমরা যদি একটু পিং করে দেখি, আমাদের সব জায়গা থেকে সব জায়গায় পিং করবে এবং এখানেও আসলে পিং করবে, আমাদের এই সুইচ থেকে এপিসি, এখান থেকে এখানে, আমাদের সব জায়গা থেকে পিং করবে, সাকসেসফুল দেখাচ্ছে সব জায়গা থেকে। আমরা এখন একটু দেখি যে কীভাবে একটা সুইচ এবং একটা পিসি কাজ করে। আমরা একটু সিমুলেশন মোডে যাব, আমরা রিয়েল টাইম মোড থেকে সিমুলেশন মোডে চলে যাব, এবং এখান থেকে আমি একটু ফিল্টার করে নিব যে এত কিছু আমাদের দরকার নেই, আমরা শুধুমাত্র আইসিএমপিটা দেখতে চাই। আইসিএমপি হলো আমাদের পিং এর যেই প্রোটোকলটা ওইটা। আচ্ছা, আমরা একটু ফাস্ট করে নিতে পারি, একটু ফাস্ট করে নিলাম। আমি হাব নেটওয়ার্কের মধ্যে পিসি জিরো থেকে আমি পিং টেস্ট করতে চাই, ল্যাপটপ জিরোকে পায় কিনা, এবং আমি সুইচ নেটওয়ার্কেও পিসি টু থেকে দেখতে চাই যে ল্যাপটপ থ্রিকে পায় কিনা পিং করে। তো আমরা দেখে অটো ক্যাপচার প্লে দিই, অটো ক্যাপচার মানে অটোমেটিক অ্যানিমেশনের মাধ্যমে দেখাবে। তো আমরা একটু দেখি এখানে অটো ক্যাপচার প্লে দিয়ে, সরি আমাদের এখানে এটা মনে হয় আইপি বসানো হয় নাই, 7 এখানে 1। এখানে প্রবলেমটা কি হয়ে গেছে আমাদের? আচ্ছা, আমরা এখন একটু টেস্ট করি যে পিসি জিরো থেকে ল্যাপটপ জিরোতে একটা পিং করব এবং পিসি টু থেকে ল্যাপটপ থ্রিতে একটা আমরা পিং করব অ্যাট এ টাইম। আমরা একটু অটো ক্যাপচার প্লে দিয়ে দেখি, দেখবো যে কিভাবে প্যাকেটটা যায় এবং কিভাবে আবার রিপ্লাইটা আসে। কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে? আমরা একটু আবার একটু দেখি, আমরা পিসি জিরো থেকে ল্যাপটপ জিরোতে যাব এবং পিসি টু থেকে ল্যাপটপ থ্রিতে যাব। আবার এবার আমরা একটা একটা করে স্টেপ যাই, অটো ক্যাপচার দিব, হাব এবং সুইচের মধ্যে দূরত্ব গেল। এবার একটু দেখি একটা ডিফারেন্স এবার লক্ষ্য করবো আমরা। একটু যদি ক্লিক করি আমি, তাহলে দেখতে পাবো যে সুইচ শুধুমাত্র ল্যাপটপ থ্রির কাছে মানে ডেস্টিনেশনের কাছে শুধু সেন্ড করেছে, কিন্তু হাব শুধুমাত্র ইনবাউন্ড পোর্টটা ছাড়া মানে যে পোর্টটা থেকে প্যাকেটটা আসলো ওই পোর্টটা ছাড়া বাকি সবার কাছে প্যাকেটটা ফরওয়ার্ড করে দিয়েছে, ঠিক না? এবং ঠিক সেমভাবে আমরা যদি আবার ব্যাক করে মানে রিকোয়েস্ট রিপ্লাই যেটা পাঠাবে, রেসপন্সটা পাঠাবে, এটা যদি দেখি তো সুইচ শুধুমাত্র পিসি টুকেই পাঠাবে, কিন্তু হাব সবার কাছে পাঠাচ্ছে। এ থেকে আমরা বলতে পারি যে হাব আসলে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে না, হাবের কোনো আসলে মেমোরি কার্ড নেই, মেমোরি থাকে না হাবের মধ্যে, সুইচ মেমোরি নিয়ে কাজ করতে পারে এবং হাবের মধ্যে কোনো অপারেটিং সিস্টেম থাকে না। সুইচের মধ্যে একটা অপারেটিং সিস্টেম থাকে নির্দিষ্ট, এবং সুইচকে আমরা ইচ্ছা করলে ম্যানেজ করতে পারি, মানে সুইচকে আমরা কাস্টমাইজ করতে পারি, ভিতরে কিছু কনফিগারেশন চেঞ্জ করতে পারি। আমরা যদি আরও একটা জিনিস দেখি যে যদি এরকম হয় যে অনেক রকম অনেকগুলো কানেকশন একসাথে কাজ করতেছে, তো লাইক পিসি জিরো পিসি ওয়ানে পাঠাবে, পিসি ওয়ান ল্যাপটপ জিরোতে কমিউনিকেশন করবে, ল্যাপটপ জিরো ল্যাপটপ ওয়ানে করবে, ল্যাপটপ ওয়ান পিসি জিরোতে করবে, ঠিক সেমভাবে এখানেও একইভাবে দিই, মানে অনেক একেবারে লাইন যেন বিজি হয়ে যায় এরকম একটা কানেকশন আমরা চেষ্টা করতেছি। আমরা দেখতে চাই যে লাইন বিজি অবস্থায় হাব কীরকমভাবে কাজ করে।
আমরা যদি একটু অটো ক্যাপচার দিয়ে দেখি, অটো ক্যাপচার দিয়ে দেখব একটা মজার জিনিস দেখা যাবে। এখানে আমাদের হাব নেটওয়ার্কের মধ্যে আমাদের যতগুলো প্যাকেট ছিল সবগুলো প্যাকেট আসলে ড্রপ হয়ে গেছে, কিন্তু প্যাকেট এখন আমাদের সুইচ নেটওয়ার্কের যেই প্যাকেটগুলো এগুলো কিন্তু এখনও কাজ করছে। কারণ সুইচের মধ্যে যে মেমোরি কার্ড থাকে ওইখানে একটা কিউ থাকে, ওখানে কিউর মধ্যে সবগুলো মেসেজ সিরিয়াল বাই সিরিয়াল জমা রাখে যে কোনটার পরে কোনটা পাঠাবে। মানে আমরা বলতে পারি যে আসলে অনেক বেশি বড় নেটওয়ার্ক নিয়ে আসলে হাব কাজ করবে না, হাব ছোট নেটওয়ার্কের জন্য কাজ করবে, কিন্তু সুইচ দিয়ে আমরা অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। এবং হাব হলো হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স মিন আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে। যেরকম আমাদের যদি আমরা এক্সাম্পল দেই, হাফ ডুপ্লেক্সের মেইন এক্সাম্পল না আমাদের যে টিভি দেখি আমরা, কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল হাফ ডুপ্লেক্সে কাজ করে। এবং সুইচটা হলো আমাদের ফুল ডুপ্লেক্স, মানে টু ওয়ে কমিউনিকেশন, আমি অ্যাট এ টাইম রিসিভও করতে পারবো এবং ট্রান্সমিটও করতে পারবো। আমরা যদি এখানে কিছু যদি আমি পার্থক্য ডিফারেন্স আমি এখানে লিখেছি, মানে আমাদের হাব কাজ করবে ফিজিক্যাল লেয়ারে, আমাদের যে ওএসআই মডেলটা আছে নেটওয়ার্কে, ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করবে হাব। এবং হাবের নির্দিষ্ট কিছু পোর্ট থাকে, যেরকম 4টা থেকে 6টা অথবা 12টা পোর্ট ম্যাক্সিমাম। এবং ট্রান্সপোর্ট মোডটা হবে হাফ ডুপ্লেক্স, এবং কোনো অপারেটিং সিস্টেম থাকে না। আমাদের সুইচের মধ্যে ডেটা লিঙ্ক লেয়ার এবং সুইচ, সুইচের মধ্যে অনেকগুলো পোর্ট থাকতে পারে, ফুল ডুপ্লেক্সে কাজ করবে সুইচ, এবং একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেম থাকে সুইচের মধ্যে। তো আমরা আজকে এতটুকু পর্যন্তই করলাম, আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো কিভাবে একটা রাউটার অ্যাড করা যায় মাঝখানে। রাউটার ছাড়া আমরা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।